নমস্কার সকল ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই আপনাদেরই পছন্দের ইউটিউব চ্যানেল অ্যাট দ্য রেট অপশন চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভলিউম ইন্ডিকেটর নিয়ে হ্যাঁ গত বেশ কিছুদিন ধরে আমাকে অনেকেই কমেন্টস করে জানিয়েছিলেন আপনারা ভলিউম ইন্ডিকেটর ব্যাপারে একটা ডেডিকেটেড ভিডিও চান ভলিউম দেখে আপনারা কিভাবে ভালো ট্রেড আইডেন্টিফাই করবেন আপনারা ডিটেলসে জানতে চান তো আসুন আজকের ভিডিওতে ভলিউমের ব্যাপারে ইন ডিটেলস আমরা জেনে নেব হতে পারে অনেকেই ভলিউমের ব্যাপারে টুকটাক জানেন কিন্তু আমি একদম বিগিনার লেভেল থেকে শুরু করব আমাদের চ্যানেলে অনেক বন্ধুরাই রয়েছেন যারা ভলিউমের একদম ভুটিনাটি বিষয়গুলো জানেন না তো তাদের জন্য এই ভিডিওতে ভলিউমের একদম বেগেনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি বলবো তার আগে আপনাদের কাছে একটা জিনিস বলে রাখি যদি ভলিউম বিষয়টাকে আপনি সত্যি সত্যি খুব সিরিয়াসলি শিখতে চান তাহলে ভিডিওটি অন্তত যথাসম্ভব বেশি মনোযোগ দিয়ে সম্পূর্ণটা দেখবেন কোন রকম স্কিপ না করে প্রয়োজনে দুবার তিনবার দেখার চেষ্টা করুন আপনি যতক্ষণ লার্ন করার উপর নিজের সময় ব্যয় না করবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনি স্টক মার্কেট থেকে কোনোভাবেই আর্নিং করতে পারবেন না সো প্রথমে লার্ন করার চেষ্টা করুন তারপর আর্ন করার জন্য কোমর কষে নিন তাহলে দেখবেন আপনি স্টক মার্কেটে অবশ্যই সাফল্য পাবেন এটি অপশন টেলিগ্রাম চ্যানেলটি এখনো যারা জয়েন করেননি আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে জয়েন করে নেওয়ার জন্য আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটির মাধ্যমেই আমি আপনাদের বিভিন্ন কল দিয়ে থাকি সারা দিনের কোনো আপডেট দেওয়ার থাকলে আপডেটগুলো দিয়ে থাকি আর আপনি যদি সবার আগে আপডেট পেতে চান তাহলে এটিআর অপশন টেলিগ্রামটিকে জয়েন করে রাখুন এবং ইউটিউবের বেল নোটিফিকেশন আইকনটিকে অন করে রাখুন তাহলে সবার প্রথমেই আপনার কাছে আমাদের ভিডিও নোটিফিকেশন চলে যাবে বন্ধুরা আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসবে যে এত কিছু থাকতে ভলিউম কেন আমাদের শেখা উচিত মার্কেটে ইএমএ রয়েছে আর এসআই বোলিংজার ব্যান্ড কত রকম ইন্ডিকেটার আছে এত ইন্ডিকেটার আছে আপনি গুণে শেষ করতে পারবেন না দেখুন কত ইন্ডিকেটার এগুলো সব ইন্ডিকেটার এমএ ক্রস মোমেন্টাম মানি ফ্লো অন ব্যালেন্স ভলিউম নেট ভলিউম প্রাইস ভলিউম ট্রেন্ড রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স রিলেটিভ ভাইগর ইন্ডেক্স টচি আছে স্প্রেড আছে স্মুদিং অ্যাভারেজ কত রকম এরকম আছে দেখুন এখানে ইন্ডিকেটার কিন্তু শেষ নেই আমরা অল্প কয়েকটি ইন্ডিকেটার এখানে দেখলাম এরপর যদি আমরা ট্রেডিং ভিউতে দেখার চেষ্টা করি ট্রেডিং ভিউতেও কিন্তু একটা দুটো নয় প্রচুর ইন্ডিকেটার রয়েছে এতগুলো ইন্ডিকেটারের মধ্যে কেন ভলিউমকে দেখব কারণ ভলিউমকে আমরা যেটা টেকনিক্যাল অ্যানালিস্ট রয়েছি টেকনিক্যাল অ্যানালিস্টরা ঈশ্বরের সমান মর্যাদা দিয়ে থাকি তো এটা কি কারণ এর পেছনে লজিক কি রয়েছে আসুন ভলিউম ইজ ভগবান বা ঈশ্বর এর লজিকটা এবার বুঝি মার্কেটে সবার প্রথম সত্য হলো প্রাইজ অ্যাকশন তার জন্য আমি আমার প্রত্যেকটি ভিডিওতে আপনাদের অনুরোধ করি প্রাইজ অ্যাকশন কে জানার জন্য প্রাইজ অ্যাকশন শেখার জন্য প্রাইজ অ্যাকশন পরে যদি কিছু থাকে তো সেটা হলো ভলিউম আর প্রাইজ অ্যাকশন আর ভলিউম কম্বাইন করে তারপরে এই ইন্ডিকেটর তৈরি হয় প্রায় এক হাজারের ওপর ইন্ডিকেটর রয়েছে সারা বিশ্ব জুড়ে স্টক মার্কেটে কাজ করার জন্য আপনি হয়তো জিরো সাথে কিছু ইন্ডিকেটর পাচ্ছেন সেগুলো ইনভেস্টিং ডট এ পাচ্ছেন না অথবা ইনভেস্টিং বা জিরো যেগুলো পাচ্ছেন সেগুলো ট্রেডিং ভিউতে পাচ্ছেন না তো এরকম বিভিন্ন ধরনের ইন্ডিকেটার রয়েছে এবার প্রশ্ন ইন্ডিকেটার এতগুলো রয়েছে প্রায় যদি হাজারের ওপরে ইন্ডিকেটার থাকে তাহলে এতগুলো ইন্ডিকেটার বানানোর প্রয়োজন কি ছিল ইন্ডিকেটার তো কমও হতে পারত যদি ইন্ডিকেটার সঠিক ভাবে কাজ করতো ইন্ডিকেটার দিয়ে যদি কোনো অ্যাকুরেসি পেতাম আমরা ইন্ডিকেটার দ্বারা যদি টাকা বানাতে পারতাম তাহলে এতগুলো ইন্ডিকেটার তো প্রয়োজন ছিলই না সেই দু পাঁচটা ইন্ডিকেটার বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়াররা বিভিন্ন এক্সপার্টরা আরো অ্যাকুরেট বানিয়ে নিতে পারতো কিন্তু তেমনটা তো হয়নি আর তেমনটা না হওয়ার কারণে যে যার মতো ইন্ডিকেটার বানিয়ে গেছে আর ইন্ডিকেটারগুলোকে বলা হয় ল্যাগিং ইন্ডিকেটার অর্থাৎ ইন্ডিকেটারগুলো গুলো সবই পরে তৈরি হয় প্রথমে তৈরি হয় প্রাইজ অ্যাকশন এবং ভলিউম প্রাইজ অ্যাকশন আর ভলিউমের আগে কিন্তু কিছু তৈরি হয় না সবার প্রথমে প্রাইজ অ্যাকশন তৈরি হয় প্রাইজ অ্যাকশনের সাথে সাথে ভলিউম তৈরি হয় তারপর বাকি যত ইন্ডিকেটর আছে সেগুলো তৈরি হয় আমি মূলত দুটো ভালো লিডিং ইন্ডিকেটর জানি একটি ইন্ডিকেটর হলো পাইভট পয়েন্ট এবং দ্বিতীয়টি হলো ভলিউম তো অলরেডি পাইভট পয়েন্টের উপর একটা ভিডিও আমার রয়েছে ক্যামরিলা পাইভার্ট পয়েন্টের উপর আর আজকের ভিডিওতে আমরা ভলিউমটাকে শিখে নেব দুনিয়াতে যত ইন্ডিকেটর আছে সেই ইন্ডিকেটরগুলো সবগুলোই হয় প্রাইজ অ্যাকশন দ্বারা তৈরি হয়েছে অথবা ভলিউমের উপর নির্ভর করে তৈরি হয়েছে অথবা প্রাইস অ্যাকশন এবং ভলিউমকে কম্বাইন করে তারপর ইন্ডিকেটর গুলো তৈরি হয়েছে অর্থাৎ ইন্ডিকেটর বানাতে গেলে যেমন প্রয়োজন প্রাইস অ্যাকশন তেমন প্রয়োজন ভলিউমের আর শুধুমাত্র ইন্ডিকেটর দেখে কখনোই কাজ করা উচিত নয় যে কোনো ইন্ডিকেটর আপনি কখন ইউজ করবেন যদি আপনি কোনো ডিমান্ড সাপ্লাই জোনের কাছে কোন রকম প্রাইস অ্যাকশনের প্যাটার্ন হতে দেখেন তখন সেখানে কনফার্মেশন নেওয়ার জন্য আপনার কনফার্মেশনটাকে পোক্ত বানানোর জন্য আপনার ইন্ডিকেটর ইউজ করতে হবে সেটা আপনি ভলিউম ইউজ করতে পারেন অথবা যে ইন্ডিকেটার আপনার ভালো লাগে সেটাই ইউজ করতে পারেন তো আমরা এবার বুঝে গেলাম যে ভলিউমের গুরুত্ব কতটা রয়েছে ভলিউমকে কেন ভগবান বলা হচ্ছে কারণ ভলিউম ছাড়া প্রাইজ অ্যাকশন ছাড়া কোনো ইন্ডিকেটারই তৈরি হতে পারে না কোনো টেকনিক্যাল অ্যানালিসিসই সম্পূর্ণ হতে পারে না প্রাইজ থেকে ভলিউমকে আলাদা করে দিলে সেখানে কোনো রকম টেকনিক্যাল অ্যানালিসিস চলবেই না এবার দেখে নিই ভলিউম দ্বারা আমরা কিভাবে কাজ করতে পারি এবং ভলিউম বিষয়টা কি এখানে আমরা একটি চার্ট দেখতে পাচ্ছি চার্টের মধ্যে বিভিন্ন রকমের ক্যানালিস্টিক প্যাটার্নস তৈরি হয়েছে এক একটা ক্যান্ডেলের এক এক রকম নাম তাদের এক এক রকম কাজ এবার এখানে যদি আমরা ভলিউম প্লট করতে যাই তাহলে প্রথমে ইন্ডিকেটারে যাব ইন্ডিকেটারে যাওয়ার পর এখানে ভি ও ইউ এম ই জাস্ট নর্মাল ভলিউম লিখে ক্লিক করে দেব তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্যান্ডেলের নিচে কিছু বার দেখা যাচ্ছে উঁচু নিচু বিল্ডিং এর মতন দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় ভলিউম বার অথবা ভলিউম ইন্ডিকেটার তো ভলিউম ইন্ডিকেটার কিভাবে প্লট করতে হয় সেটা আমি জিরো সাথে বা ট্রেডিং ভিউতে দেখিয়ে দিয়েছি জিরো সাথে ট্রেডিং ভিউ প্ল্যাটফর্ম ইউজ করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন ইনভেস্টিং ডট যদি দেখতে হয় তাহলে আমরা ভলিউমটাকে কিভাবে প্লট করবো সেমভাবে ভাবে ইন্ডিকেটারের ওপরে গিয়ে ক্লিক করবো এবং ভলিউম বলে এখানে সার্চ করবো প্রথম যেটা আসবে সেটাকে আমরা ক্লিক করে নেব দেখুন নিচে ভলিউম চলে এসছে এবার ভলিউম ইন্ডিকেটারের একটা সেট বলে রাখি যে সেট আপনাদের করে নেওয়া জরুরি যখন আমরা ভলিউম দেখছি বা কোনো ক্যান্ডেলের ওপরে আমরা আমাদের কার্জার রেখে দিচ্ছি ধরুন এই ক্যান্ডেলটির ওপরে কার্জার রেখে দিয়েছি তো এর নিচে আমরা একটা বড় গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি এবং সেই সাথে দেখতে পাচ্ছি গ্রিন কালারের ভলিউম এবং রেড কালারের এর নিচে এর নিচে ভলিউম আর যার দ্বারা আমরা বুঝতে পারি মধ্যে আলাদা করে কালারের নেই নেই গুলো যে যে কালারের হয় ঠিক সেম কালারের ক্যান্ডেলের নিচে থাকা ভলিউম বার গুলোকেও তৈরি করা হয় ভলিউম বার রেড মানে এই নয় যে এটা বিয়ারিশ ক্যান্ডেল আর গ্রিন কালার রয়েছে মানে এই নয় যেটা বুলিশ জোন তৈরি করেছে বা বুলিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এরকম মোটেই নয় অনেকের এটা কনফিউশন থাকে নতুন রিডারদের তার জন্য আমি এটা আপনাদের এক্সপ্লেন করে দিলাম এরপর আমরা দেখতে পাচ্ছি ওপরের দিকে এখানে দুটো অঙ্ক লেখা রয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই গ্রিন ক্যান্ডেলটার উপরে যখন কারজান নিয়ে গেলাম টোয়েন্টি ওয়ান মিলিয়ন অর্থাৎ এই ভলিউম বারে অথবা এই ক্যান্ডেল স্টিকটিতে এই পরিমাণে ট্রেড হয়েছে অর্থাৎ ভলিউম আমাদের এটা বুঝতে সাহায্য করে যে পার্টিকুলার টাইম মধ্যে কত পরিমাণ লেনদেন হয়েছে অর্থাৎ একুশ পয়েন্ট মিলিয়ন লোকে এই স্টকটি সেল করেছে প্লাস এই স্টকটি বাই করেছে দেখুন যদি কোনো ট্রেড হতে হয় তো ট্রেড হওয়ার জন্য দুটো জিনিস জরুরি ট্রেড কিভাবে হবে একটা ট্রেড তখনই হয় যখন কোনো একটি বস্তু বা কোনো একটি অ্যাসেটস একজন লোক সেল করছেন এবং অপর একজন লোক সেটি বাই করছেন বেচা প্লাস কেনা এই দুটো জিনিস মিলে একটা ট্রেড হয় আর আমরা এক একটা ভলিউমের নিচে থাকা ক্যান্ডেল দ্বারা এটাই বুঝতে পারি যে সেই পার্টিকুলার টাইম ফ্রেমের ক্যান্ডেলের মধ্যে কত পরিমাণ ট্রেড হয়েছে আমরা যদি এখানে দেখি টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি টু থ্রি মিলিয়ন ট্রেড হয়েছে তার দ্বারা আমরা বুঝতে পারি সমপরিমাণ লোকে এই স্টকটিকে আজকের এই পার্টিকুলার বা বিশেষ টাইম ফ্রেমের ভেতর সেল প্লাস বাই করেছে এমন না যে এত লোকে সেল এবং এত লোকে বাই এটা সেল প্লাস বাই মিলে ট্রেডটাকে দেখায় যে কত পরিমাণ ট্রেড হয়েছে আশা করি ইনডিটেলসে বুঝতে পারলেন ভলিউম ট্রেড ডেটটাকে আমাদের সামনে তুলে ধরে যে কি পরিমাণ ট্রেড হয়েছে এবার আমরা এটা ওয়ান ডে টাইম ফ্রেম থেকে পনেরো মিনিটের টাইম ফ্রেমে নিয়ে যাচ্ছি আমরা টাইম ফ্রেম সিলেক্ট করে নিচ্ছি পনেরো মিনিট পনেরো মিনিটের টাইম ফ্রেম নিয়ে যাওয়ার পর আমরা এখানে অনেকগুলো ক্যান্ডেল দেখতে পাচ্ছি মনে করি এই রেড ক্যান্ডেলটির নিচে থাকা ভলিউম বারটিকে চেক করব যে এখানে কত পরিমাণ ট্রেড হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি পনেরো মিনিটের টাইম ফ্রেম অর্থাৎ এই ক্যান্ডেলটি যে টাইমে হয়েছিল আমরা টাইম দেখতে নটা পনেরো মিনিট অর্থাৎ এর ক্যান্ডেল স্টিক টাইম ফ্রেমে এখানে ট্রেড হয়েছে নশো পঞ্চাশ পয়েন্ট দুশো একাশি হাজার আর এর একদম ডান দিকে আমরা ব্ল্যাক কালার এর আরো কিছু অঙ্ক দেখতে পাচ্ছি যেখানে দেখা যাচ্ছে ডবল থ্রি নাইন পয়েন্ট ওয়ান সেভেন টু অর্থাৎ তিনশো হাজার আমরা একটা পরিমাপ দেখতে পাচ্ছি তো এই ব্ল্যাক কালারের যে অঙ্কটা এটা কেন রয়েছে এটা কি প্রমাণ করে এই অঙ্কটি দ্বারা আমরা বুঝতে পারি পার্টিকুলার ক্যান্ডেলের এভারেজ ভলিউম কি হওয়া উচিত ছিল এটি আমাদের এভারেস্ট ভলিউম দেখতে সাহায্য করে ইনভেস্ট ইন এ আপনি যদি দেখেন তাহলে আপনাকে কোনো ধরনের সেটিং চেঞ্জ করতে হবে না কিন্তু যদি সেম জিনিসটি আপনি ট্রেডিং ভিউ প্লট করতে যান অথবা জিরো দো বা এন জেল ওয়ানে এটা প্লট করতে যান তাহলে আপনাকে ভলিউম ইন্ডিকেটার প্রথমে লাগিয়ে নিয়ে এখানে ওপরে দেখুন সেটিং বাটন রয়েছে সেটিং বাটনে ক্লিক করতে হবে সেটিং বাটনে ক্লিক করার পরে ইনপুটস গিয়ে এখানে শো এম এ লেখা থাকবে তো শো এম এ অর্থাৎ শো মুভিং অ্যাভারেজ আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে ওকে করবেন তো এখানে আপনি দেখতে পেলেন এর অ্যাভারেজ কি রয়েছে আর এরপর আমরা দেখতে পাবো প্রতিটি ক্যান্ডেলের ওপরে যখনই আমরা কোনো কার্ডার নিয়ে যাচ্ছি সাথে সাথে আমরা এখানে দুটো জায়গায় দেখতে পাচ্ছি ভলিউমের প্লট তো বোঝাচ্ছে ট্রেড কত পরিমাণে হয়েছে প্রথমটিতে এবং ডান দিকে থাকা অঙ্কটি আমাদের এটা নির্দেশ করছে যে এভারেজ ভলিউম কত হওয়া উচিত ছিল বা এভারেজ ভলিউম কি রয়েছে এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম ভলিউম কি করে দেখতে হয় এবং ভলিউমের সেটিংস দ্বারা ভলিউমের মুভিং কিভাবে আমরা যখন কাজ করবো তখন ভলিউমকে আমরা কিভাবে ব্যবহার করবো আমরা আবার ওয়ান ডে টাইম ফ্রেমে চলে আসছি ওয়ান ডে টাইম ফ্রেমে এসে ভলিউমকে আমরা দুটো সুপার ডুপার স্ট্র্যাটেজিতে ব্যবহার করতে পারি প্রথমত ব্রেকআউট স্ট্র্যাটেজি আর দ্বিতীয়ত ডাইভারজেন্স স্ট্র্যাটেজি প্রথমে আমরা শিখে নেব ব্রেকআউট স্ট্র্যাটেজিতে আপনি কিভাবে কাজ করবেন ব্রেকআউট স্ট্র্যাটেজির আগে আপনাকে বুঝতে হবে দুটো বিষয় ডিমান্ড এবং সাপ্লাই জোন তো ডিমান্ড জোন একটা আপনাকে ড্র করে নিতে হবে যে কোন জায়গাতে বারবার এসে মার্কেট সাপোর্ট নিচ্ছে আর দ্বিতীয় ব্রেকআউট স্ট্র্যাটেজিতে কাজ করতে গেলে আপনাকে ডিমান্ড সাপ্লাই জোন বুঝতে হবে অথবা প্রাইজ অ্যাকশনের বিভিন্ন চ্যানেলগুলো বুঝতে হবে যেমন অ্যাসেন্ডিং ব্রডেনিং ডিসেন্ডিং ব্রডেনিং এরকম ধরনের বিভিন্ন প্রাইজ অ্যাকশনের চ্যানেল হয় এগুলো ছাড়াও রয়েছে ফ্ল্যাগ প্যাটার্নস উলফ ওয়েব প্যাটার্নস পিনাট প্যাটার্নস ফলিং ওয়েজ রাইজ দিং ওয়েজ প্যাটার্ন আপনি যদি এই প্যাটার্নগুলো আপনি জানেন তাহলে এই প্যাটার্নগুলোতে আপনি ব্রেকআউট ইউজ করতে পারেন অথবা সিম্পল একদম সরল ভাষা যে আপনি এত কিছু জানেন না এত কিছু আপনার জানার প্রয়োজন নেই আপনি সেটাকে সিম্পল ওয়েতে দেখতে চান তাহলে আপনি সাপোর্ট রেসিস্ট্যান্স ড্র করার চেষ্টা করুন আর সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ড্র করবেন তার জন্য অলরেডি আমি একটা ভিডিও আপনাদের জন্য বানিয়ে রেখেছি সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন সাপোর্ট রেসিস্টেন্স কীভাবে ড্র করতে হয় আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স বা ট্রেন লাইন ড্র করার ভিডিওটির লিঙ্ক আজকের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দেওয়া থাকবে চাইলে একবার আপনারা দেখে নিতে পারেন ভিউয়ার্স বন্ধুরা এবার আমরা শিখে নেব ভলিউমকে কিভাবে ইউজ করা যায় ভলিউমের তিনটে দুর্দান্ত ব্যবহার ভলিউম ব্যবহার করে আমরা ঠিক কোন স্ট্র্যাটেজিতে কাজ করব আমরা তিনটে দুর্দান্ত স্ট্র্যাটেজি ভলিউমের বিষয়ে আজকের এই ভিডিওতে শিখে নেওয়ার চেষ্টা করব তো প্রথমত আমরা ব্রেকআউট স্ট্র্যাটেজিতে কাজ করতে পারি ব্রেকআউট স্ট্র্যাটেজি হলো কোন প্রাইজ অ্যাকশনের চ্যানেল অথবা প্রাইজ অ্যাকশনের প্যাটার্ন যেমন ধরুন ফ্ল্যাগ প্যাটার্ন হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ডাবল টপ ডাবল বটম এই ধরনের কোনো প্যাটার্ন তৈরি হলো এবং সেই প্যাটার্নসের ব্রেকআউট হলো তো সেই ব্রেকআউট ক্যান্ডেলের ভলিউম সব ভলিউম হাই থাকতে হবে অথবা আপনি ডিমান্ড সাপ্লাই জোনটা জানেন তো ডিমান্ড সাপ্লাই জোনের মধ্যে যখন আপনি সাপোর্ট রেজিস্টেন্স ড্র করে কাজ করবেন অনেক সময় দেখা যায় আপনার টানা দিকে কখনো ব্রেক করে প্রাইস ওপরের দিকে চলে যায় যেমনটি আমরা জানি যখন কোনো স্ট্রং সাপোর্ট অথবা রেজিস্টেন্স ব্রেক করে প্রাইস ওপরের দিকে যায় বা নিচের দিকে যায় তখন কিন্তু একটা বড় র্যালি আমরা দেখতে পাই যেমনটি আমরা এই ক্যান্ডেলটিতে দেখতে পাচ্ছি আমরা যদি দেখি এটা ব্রেক করার পর প্রায় দুর্দান্তভাবে ওপরের দিকে যেতে থাকলো আমরা যদি ব্রেক আউটের এই ক্যান্ডেলটির নিচে ভলিউম দেখি তো ভলিউমটি পেছনের প্রায় একশো দিনের ভলিউমের থেকে কিন্তু অনেক বেশি দেখতে পাচ্ছি আর সেই সাথে এটাও দেখতে পাচ্ছি আমাদের ভলিউমের যে মুভিং অ্যাভারেজ লাইনটা ছিল অ্যাভারেজ লাইনের থেকে কিন্তু অনেক বেশি রয়েছে এই দিনের ভলিউম আমরা যদি এই দিনের ভলিউমের ওপর আমাদের কারদার রাখি আমরা দেখতে পাচ্ছি এভারেজ ভলিউম থাকার কথা সাড়ে পাঁচ মিলিয়নের আশেপাশে কিন্তু এই দিন ভলিউম দাঁড়িয়েছে প্রায় আঠাশ পয়েন্ট আটান্ন মিলিয়ন এটা থেকে আমরা বুঝতে পারি এটা একটা বড় ব্রেকআউট অথবা সঠিক ব্রেকআউট এখানেই যদি এই ক্যান্ডেলটির নিচে ভলিউম এত পরিমাণ না থাকতো অ্যাভারেজ ভলিউমের আশেপাশে ভলিউম থাকতো তাহলে এই ক্যান্ডেল স্টিকটা ফলস ব্রেকআউট ক্যান্ডেল হিসাবে আমরা আগামী দিনে দেখতে পেতাম আর এভাবেই আমরা ফলস ব্রেকআউট থেকে শুধুমাত্র ভলিউমের সঠিক ব্যবহারের দ্বারা বেঁচে যেতে পারি আমরা ভলিউম দ্বারা বুঝতে পারবো কিভাবে আমরা সঠিক ব্রেকআউট আইডেন্টিফাই করতে পারি ব্রেকআউট সেটা ওপরের দিকেই হোক অথবা নিচের দিকেই হোক এবার আমরা দেখে নেব ভলিউমের আরও একটি দুর্দান্ত ব্যবহার যারা টেকনিক্যাল অ্যানালিসিস একটু অ্যাডভান্স লেভেলে জানেন তারা অবশ্যই ফিবোনাকি রিট্রেসমেন্টের কথা শুনেছেন আর যারা নতুন রয়েছেন যারা জানেন না ফিবোনাকি কিভাবে ইউজ করতে হয় ফিবোনাকি ইউজ করার সঠিক মেথড তাদের বলে রাখি ফিবোনাকি টুলসটা এর জন্য ইউজ করা হয় ধরুন কোনো একটি স্টকের প্রাইস খুব ভালোভাবে ওপরের দিকে উঠছে কিন্তু আপনি ভয় পাচ্ছেন যে কোন প্রাইসে আপনি এন্ট্রি নেবেন আপনি সঠিক এন্ট্রি কোথায় পাবেন কেননা যে কোনো জায়গায় এন্ট্রি করলে আপনি ফেসে যেতে পারেন তো এই সময় আপনি ড্র করতে পারেন ফিবোনাকি রিপ্লেসমেন্টের নাকি রিপ্লেসমেন্ট কি করে ড্র করতে হয় তার উপরেও কিন্তু আমি একটা খুব সহজ সরল ভিডিও আপনাদের জন্য দিয়ে রেখেছি আরও একটি জায়গাতে আমরা কাজ করতে পারি সেটি হলো রিপ্লেসমেন্ট জোন আইডেন্টিফাই করে রিপ্লেসমেন্ট জোনের ব্রেকআউট দেখে আমরা কিন্তু কাজ করতে পারি ধরুন লাগাতার প্রাইস ওপরের দিকে উঠছে কিন্তু কতক্ষণ ওপরের দিকে উঠবে যদি কোনো স্টকের দাম আরও উপরে যাওয়ার থাকে তাহলে প্রাইস একবার রিপ্লেস করতে আসবে তারপর আবার আপসাইড র্যালি দেবে তো এখানেও আমরা ভলিউমকে প্লট করতে পারি আমরা যদি এখানে কি এই ক্যান্ডেলটি হাই ছিল এই ক্যান্ডেলের পর থেকে কিন্তু আর নতুন করে হাই তৈরি হয়নি এরপর প্রায় ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে তাই তো আর এখানে যদি আমরা ভলিউম দেখি ভলিউমও একটা এভারেজ লাইনের নিচেই থাকতে দেখছি তবে এই ক্যান্ডেলটির পর ব্রেকআউট ক্যান্ডেলটি যখন তৈরি হয় হঠাৎ করে আমরা দেখলাম ব্রেকআউট ক্যান্ডেলটি তৈরি হতে হতে এখানে ভলিউম কিন্তু প্রায় ডবল হয়ে গেল আগের ক্যান্ডেলে যদি আপনি ভলিউম দেখেন আগের ক্যান্ডেলের ভলিউম ছিল 4.603 মিলিয়ন এই ভলিউম 12 এর এভারেজ ছিল 6.02 কিন্তু আমরা ব্রেকআউট ভলিউমটি देखते প্রায় তিন গুণ বড় 2.064 মিলিয়ন দেখতে পাচ্ছি আর এভারেজ ভলিউম কত ছিল এভারেজ ভলিউম 6 মিলিয়ন ছিল তো এভারেজ ভলিউমের থেকে যখন ডাবল ভলিউম আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু আরামসে এখানে আমাদের এনটি বানাতে পারতাম আর আপনি যদি এই ক্যান্ডেল দিতে এনটি নিতেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে একটা বড় प्रॉफिट আপনি আর্ন করে নিতে পারতেন মাত্র 10 দিনের মধ্যে প্রায় 12 পয়েন্টের একটা বড় মুভমেন্ট আমরা এখানে ক্যাচ করতে পারতাম রিট্রেসমেন্ট জোন আইডেন্টিফাই করে ভলিউমের কনফার্মেশন নিয়ে আর এই স্ট্র্যাটেজিটিও কিন্তু ভলিউমের একটি দুর্দান্ত স্ট্র্যাটেজি চাইলে আপনি ফিবো রিট্রেসমেন্টেনে কিভাবে ভলিউমের দ্বারা ভালো ভালো ট্রেড আইডেন্টিফাই করবেন সেটাও একবার দেখতে পারেন আর আপনি যদি টেকনিক্যাল অ্যানালিসিস এর বিষয়ে আরো ভালোভাবে ইন ডিটেলস এ শিখতে চান আপনি আমাদের মাল্টি কনফার্মেশন টেকনিক্যাল অ্যানালিসিস কোর্সটি জয়েন করতে পারেন কোর্সটি আগামী পনেরো তারিখ থেকে শুরু হতে চলেছে এই কোর্সটি যদি আপনি জয়েন করতে চান নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আমাদের সাথে বন্ধুরা কয়েকদিন আগে আমি আপনাদের জুপিটার ওয়াগান লিমিটেড নামক একটি টক রেকমেন্ড করে দিয়েছিলাম সেই স্টকটি কিভাবে রেকমেন্ড করেছিলাম আসুন সেই ঘটনাটাও আমি আপনাদের জানাই প্রথমত জুপিটার ওয়াগান লিমিটেড প্রোমোটার হোল্ডিং খুব আশ্চর্যজনকভাবে ভাবে চোদ্দ পনেরো পার্সেন্ট বেড়ে যেতে দেখলাম আমি আর এটাও দেখলাম যে এই স্টকটিতে বড় প্লেয়ার ঢুকেছে বড় প্লেয়ার মানে ডিআইআই তাদের টাকা ইনভেস্ট করেছে আর ডিআইআই এফআই এর মতন বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টররা তো সহজে ঢোকে না তো তাদের ঠোকার পেছনে কিছু লজিক থাকে কোনো ভালো কারণ থাকে আর এই কারণটাকেই আমি এখানে চাবি কাঠি বানালাম একটি ভালো সুইং ট্রেডিং এর জন্য আমি এই স্টকটিকে বেশ কয়েকদিন ধরে ওয়াচ করছিলাম আর আপনারা যদি দেখেন এই গ্রিন ক্যান্ডেলটি দ্বারা ব্রেক আউট হওয়ার আগে বেশ কয়েকদিন একটা ছোট্ট রেঞ্জের মধ্যে স্টক আটকে ছিল আর তারপর খুব বড় ভলিউম আপনি যদি এখানে অ্যাভারেজ ভলিউম দেখেন এই ক্যান্ডেলটির এভারেজ ভলিউম রয়েছে ফোর এইট টু পয়েন্ট সেভেন টু ফোর কে আর যদি আপনি এই ক্যান্ডেল স্টিকটির ভলিউম দেখেন তো দেখবেন এক গুণ দুগুণ নয় প্রায় আট নয় গুণ এখানে ভলিউম আমরা ইনক্রিজ হতে দেখলাম অ্যাভারেজ ভলিউমের থেকে অ্যাভারেজ ভলিউম যেখানে হাজারে রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় পনে চার মিলিয়ন ভলিউম আমরা এই ব্রেকআউট ক্যান্ডেলটিকে দেখতে পারলাম আর যে কারণে আপনাদের সাথে আমি এত আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেছিলাম যে এই স্টকটিতে আপনারা কাজ করতে পারেন স্টপ লস যদি একটু বড় হয় কোনো চাপ নেই স্টপ লস হিট হওয়ার জন্য দিই না আমরা কেন এটা দিই কোনো রকম যদি খুব খারাপ সিচুয়েশন ভূ রাজনৈতিক কারণে অথবা দেশের কোনো খারাপ এর কারণে তৈরি হয় তাহলে যেন আমাদের পুরো ক্যাপিটালটা ধ্বংস না হয়ে যায় আর আপনাদের বলেছিলাম এই লেভেল থেকে আরামসে পনেরো পার্সেন্টের প্রফিট নিতে পারেন তো এই লেভেল থেকে কিন্তু প্রায় বাইশ এর ওপরে র্যালি করেছে আমি আপনাদের এন্ট্রি করতে বলেছিলাম এই ক্যান্ডেলটি হাইতে অর্থাৎ সত্তর টাকা পঞ্চাশ পয়সাতে সত্তর টাকা পঞ্চাশ পয়সার ওপরেও যদি আপনি এটাতে বাই করতেন তবু আপনি কিন্তু পনেরো এর ওপরেই আপনি এক্সিট করতে পারেন কেননা এটার হাই গেছিল সিক্সটি পার্সেন্টের ওপরে বুঝতেই পারছেন যারা ভলিউমের ব্যবহার ওই প্রাইজ ওই টেকনিক্যাল অ্যানালিসিস করতে পারে তারা মার্কেটে কিভাবে জিততে পারে আর এই বিষয়গুলোই আমি আমাদের স্টুডেন্টদের আমাদের মাল্টি কনফার্মেশন টেকনিক্যাল অ্যানালাইসিসে গুরুত্ব দিয়ে শিখিয়ে থাকি আমার প্রত্যেকটি স্টুডেন্ট জানেন ভলিউমকে আমরা ভগবানের সমান মর্যাদা দিয়ে থাকি আমাদের সাথে যারা টেকনিক্যাল অ্যানালিসিস শিখেছেন তারা জানেন ভলিউমকে আমরা কতটা গুরুত্ব দিই আর এই ভিডিওটি আমাদের যেসব স্টুডেন্টরা দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে ভলিউমকে আমরা কি নামে ডাকি সেটা বলতে একবারও ভুলবেন না আসুন এবার তৃতীয় স্ট্র্যাটেজিটি দেখে নিই তৃতীয় স্ট্র্যাটেজিটি হলো ডাইভারজেন্স স্ট্র্যাটেজি ডাইভারজেন্স স্ট্র্যাটেজিটি আপনি কিভাবে দেখবেন আপনি যদি ডাইভার্জেন স্ট্র্যাটেজিটি দেখতে চান তাহলে আপনাকে প্রাইস অ্যাকশনের সাথে ভলিউমের রিলেশনশিপ কি রয়েছে সেটাকে বুঝতে হবে যদি আপনি দেখেন প্রাইস ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে অর্থাৎ নতুন করে হাইয়ার হাই বানাচ্ছে প্রত্যেকটা হাই পেছনের হাই থেকে ওপরের দিকে তাহলে আপনি বুঝতে পারবেন প্রাইস ইনক্রিজ হচ্ছে আর সেই সাথে যদি আপনি ভলিউমও দেখেন যে ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে ভলিউমের ইনক্রিজ আপনি কিভাবে বুঝবেন ভলিউমের ইনক্রিজ আপনি বুঝতে পারবেন নিচে ভলিউম বারের যে এভারেজ লাইনটা আছে এভারেজ লাইনটা ধীরে ধীরে যত সামনে দিকে যাচ্ছে তত বাড়ছে মনোকন পেছনের দিকে এভারেজ লাইনটা ছিল 1000000 দের মিলিয়ন আস্তে আস্তে এটা 1200000 2 মিলিয়ন 2.5 মিলিয়ন এরকম করে বাড়ছে তার মানে ভলিউমও ইনক্রিজ হচ্ছে ভলিউমের নয়েজের জন্য আমাদের অনেক সময় ভলিউম দেখতে সমস্যা হয় তো এই বিষয়টা আমরা দূর করতে পারি ভলিউমের এভারেজ লাইনটাকে দেখে প্রাইস এবং ভলিউম দুটোই যদি একসাথে উপরের দিকে যায় তাহলে এর কনক্লুশন এটা বের হয় এই আপটেনটা বজায় থাকবে ভলিউমও আপটেনকে সাপোর্ট করছে ধরুন এখানে প্রায় 100 টাকা ছিল এই হাইটা বানাতে বানাতে প্রাইস 100 একশো কোটি টাকা হয়ে গেল এবং আরো উপরে যেতে যেতে প্রায় একশো টাকা হয়ে গেল অর্থাৎ কোন না কোনো প্লেয়াররা তো এখানে এই কারণে ট্রেডিং করছে যে প্রাইস আরো ওপরের দিকে যেতে পারে প্রাইস একশো থেকে দেড়শো পর্যন্ত যেতে পারে আর এটাকে ভলিউম ও সাপোর্ট করছে কিন্তু ভলিউম যদি ওপরে না যেত প্রাইস এখানে ওপরে যাচ্ছে কিন্তু ভলিউমের অ্যাভারেজ কম হচ্ছে ভলিউম কম হচ্ছে তাহলে বোঝা যেত যে না এটার বেশি ওপরে যাবে না এটা বড় প্লেয়াররা চাইছে না কারণ বড় প্লেয়ারদের অ্যাপ্রোচ আমরা ভলিউম দ্বারাই বুঝতে পারি বড় প্লেয়াররা কেউই চাইছে না যে এটার প্রাইস এতটা থাকুক বা কোনো স্টকের প্রাইসটাকে আরো ওপরে নিয়ে যাওয়া হবে তখন তার ভলিউম আস্তে আস্তে ডিক্রিজ হতে থাকবে আর প্রাইজের এরকম ডিক্রিজ হওয়ার কারণে এখানে দুটো সিনারি হতে পারে প্রথমত এখান থেকে প্রাইস নিচে ফল করতে পারে অর্থাৎ এখান থেকে একটা বিয়ারিস রিভার্সাল শুরু হতে পারে আর সেকেন্ড কেসে আমরা দেখতে পাচ্ছি প্রাইস ডিক্রিজ হচ্ছে অর্থাৎ প্রাইস নিচের দিকে আসছে আর সেই সাথে ভলিউম ওপরের দিকে উঠছে এর দ্বারা আমরা এটা বুঝতে পারি যে ডাউন ট্রেনটাকে ভলিউম সাপোর্ট করছে অর্থাৎ এখানে অ্যাগ্রেসিভলি প্রচুর মানুষ স্টক বিক্রি করছেন যার জন্য ভলিউম আমরা এত বেশি পরিমাণে এখানে দেখতে পাচ্ছি এরপর যদি আমরা চতুর্থ চতুর্থ সিনারি দেখতে দেখতে পাই আমরা পাচ্ছি হচ্ছে সেই সাথে সাথে ভলিউমও ডিক্রিজ হচ্ছে এবার মানুষজন এটা চাইছে না যে এটাকে আরো নিচে নিয়ে যাওয়া হোক এবার মানুষ আস্তে আস্তে এটাকে সেল করা কম করে দিচ্ছে আর যখন সেল করা কম করে দিচ্ছে এর অর্থ বুঝতে হবে এখান থেকে প্রাইস হয় রেঞ্জ বাউন্স হয়ে যাবে অথবা ইউটার্ন নিয়ে ওপরের দিকে যাওয়া শুরু করবে বন্ধুরা আশা করি ভলিউমের ব্যবহারগুলো আপনারা ভালোভাবে শিখতে পারলেন ভলিউম কিভাবে কোথায় ব্যবহার করবেন কিভাবে প্লট করবেন আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি যথাযথভাবে বুঝতে পারলেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বটনটিকে একবার প্রেস করে দেবেন প্রেস করে দিয়ে আমাদের মোটিভেট করবেন আর সেই সাথে সাথে অবশ্যই আপনার মনে কোন রকম প্রশ্ন থাকলে ভলিউম নিয়ে কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্টস করতে পারেন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটিকে আপনার ভালো লেগে থাকে আমার কাজ আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনার পরিচিত ব্যক্তিদের সাথে চ্যানেলটিকে শেয়ার করে সাবস্ক্রাইব করবার অনুরোধ করবো আজকের ভিডিওতে এটুকুই কথা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ